চুরি করেছে বুকরাজ, আরুষির বাথরুম থেকে শ্যাম্পু চুরি করে নিয়ে নিজের বাথরুমে রেখেছে। অথচ শ্যাম্পুটা পাওয়া গেছে কিন্তু রাধিকার বাথরুম থেকে, বুঝলি? কি না আমি বুঝতে পারলাম না, রাধিকা শ্যাম্পু চুরি করেছে? ইয়েস বাবা পোকরাজ, আকাশ থেকে পড়ছো মনে হচ্ছে। আকাশ থেকে পড়ার তো কিছু হয়নি, বাপের বাড়িতে জীবনেও এসব জিনিসপত্র দেখেনি, তাই এখানে এসে এসব দামি দামি জিনিসপত্র দেখছে আর লোভ সামলাতে পারেনি, সিম্পল। আর কি বলতো পোকরা, চুরি করাটা ওদের জন্য খুব ইজি, মানে চুরি তো ওর বাবাও করেছে, এবার বাবা চুরি করলে মেয়েও চুরি করবে সেটা ও নিজেও জানে, সেই জন্য মানে চুরি ব্যাপারটা ইজ নর্মাল। মেজমা চোখ রাঙাসলে আমাকে, তুই বাড়ির সবাই উপস্থিত ছিল ওখানে, আমাকে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কোনো লাভ নেই পোকরাজ, যেটা সত্যি সেটাই বলেছি আমি। এই সময় যদি বাড়িতে কোনো মেয়ে থাকতো না, সারা পাড়ায় জানাজানি হয়ে যেত যে বাড়ির বউ নাকি চোর। কি না শ্যাম্পু চুরি করেছে। ছোট ছোট কথাগুলো বলে নিজেদেরকে ছোট করিস না। ছোট করার তো কিছু হয়নি, যেটা মানে যেটা হয়েছে আমি সেটাই বলছি। আমি আজকে স্নান করার সময় দেখি যে আমার শ্যাম্পুটা নেই নিজের জায়গায়, তো আমি জিজ্ঞেস করেছি, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, সবাইকে যেমন জিজ্ঞেস করা হয়েছে তেমন ওকেও জিজ্ঞেস করেছি। ও বারবার বলেছে ও জিনিসটা নেয়নি, কন্টিনিউয়াসলি তর্ক করে গেছে আমাদের সঙ্গে, তারপর নিজেই বলছে যখন আমাদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না, তখন নিজেই বলছে যে তোমরা চেক করো, তোমরা চেক করে দেখো, তো চেক করতে গিয়ে ফাইনালি দেখা যাচ্ছে সৃজা বাথরুমে গিয়ে দেখেছে যে, আর শেষ পর্যন্ত ওর বাথরুমে চেক করতে গিয়ে দেখলাম যে ওর বাথরুমে শ্যাম্পুটা রয়েছে। কে বোকা ভাবো, তুই যখন চুরি করবি ঠিক করে চুরি কর, এমন কোনো জায়গায় রাখ যেখানে আমরা কেউ দেখতে পাবো না, তাই না? সৃজা যা বলছিস ভেবে বলছিস তাই তো? রেগে যাচ্ছিস কেন? যা সত্যি সেটাই বলছি। বাড়ির লোকেরা এক কথা বলবে আর তুই অন্য রকম কথা বলবি, তা তো হয় না। রাধিকা আমাকে একবার এখানে ডাকো তো। ছি ছি ছি, আমি তাই ভাবছি রাধিকা কেন এখানে নেই। তোমরা সকলে মিলে রাধিকাকে চুরির অপবাদ দিয়েছো তাই তো? না দাদা ভাই, তুই যে এতগুলো কথা বলছিস, তুই আমাকে বলতো এই যে আমার শ্যাম্পুটা আজকে ও চুরি করেছে, তুই কি বলবি সেটাকে বল। দাদা ভাই, তুই খালি নিজের বউয়ের দোষ কেন ঠাকিস বলতো? আজকে তোর জিনিস যদি কেউ এভাবে চুরি করতো তোর ভালো লাগতো? তুই কি করতিস? কি চুরি চুরি করছিস তখন থেকে? একটা বাড়িতে এতগুলো লোক একসঙ্গে থাকে, কেউ যদি কারো জিনিস ব্যবহার করে সেটাকে চুরি করা বলা হয় না। একজনের জিনিস আরেকজন ব্যবহার করতেই পারে, সেরকম সম্পর্ক রাধিকার সঙ্গে কি ওদের সেরকম সম্পর্ক আছে? আর অন্যের জিনিস ব্যবহার করতে গেলে একটা পারমিশন নিতে হয়, সেটা ভদ্রতা, সিভিলাইজড জায়গায় সেরকমই নিয়ম। সেই পারমিশনটা কি নিয়েছিল রাধিকা ওদের কাছ থেকে? পারমিশনের তো কোনো ব্যাপারই নেই, বরং আমরা যখন বলেছি তখন কন্টিনিউয়াসলি অস্বীকার করে গেছে। না ও যদি বলতো যে আমি জিনিসটা নিয়েছি তারপর তার তোমাদেরকে বলা হয়নি কোনো কারণে, তাহলে কিন্তু আমরা কোনো মাইন্ড করতাম না। তো না বলে কেউ যদি একটা জিনিস নিয়ে নেয় সেটাকে তো চুরি বলা হয়, তাই না? আর কনস্ট্যান্টলি বলে যাচ্ছিল যে আমি নিই নি, আমি নিই নি, আমি নিই নি, কিন্তু কি হলো, ওর বাথরুম থেকে তো পাওয়া গেছে, তুই এটাকে কি বলবি? দেখো আমি একটা কথা বলি কি, দেখো তোমরা কিন্তু এখন এটা প্রমাণ করতে পারবে না, কারণ তোমরা তো কেউ দেখোনি ওকে চুরি করতে। তোমরা যদি নিজের চোখে দেখতে যে ও চুরি করছে তাহলে বলতে পারতে, বা তখন যদি একটা ছবিও তুলে রাখতে
তাহলে সে তো বাড়ির সবাইকে পরে দেখালে সবাই সেটা বিশ্বাস করতো। তোমরা তো এখন যদি ওকে জিজ্ঞেস করো, ও তো বলবে যে না আমি চুরি করিনি, তোমরাই রেখেছো। তো যাই হোক না কেন, এখন তো এটা তুমি প্রমাণ করতে পারবে না, তাই ছেড়ে দাও এসব নিয়ে, আর এখন বেকার কথা বাড়িও না, অপেক্ষা করো, আবার কিছু না কিছু ঠিকই ঘটবে। বুবলু, ওমা তুমি আমার উপর চিৎকার করছো কেন? আরে আমি ভুলটা কি বললাম পোকরাজ দা? সত্যি তুমি যদি এখন রাধিকা থেকে নিয়ে আসো, তুমি যদি ওকে নিয়ে এসে জিজ্ঞেস করো, কি বলবে যে হ্যাঁ আমি চুরি করেছি? ও তো বলবে যে না আমি কিছু করিনি, আমার বাথরুমে পাওয়া গেছে তো কি করব, ওরা রেখেছে। ওরা বলবে যে না আমি রাখিনি, রাধিকা দিয়ে চুরি করেছে, তারপর কে জানে মধ্যিখান থেকে আবার আমি হয়তো কেস খেয়ে গেলাম। হ্যাঁ বলবে বুবলু রেখে দিয়ে এসেছে। তো আমি বলতে চাইছি যে যে এখন যাই বলুক না কেন, এখন কোনো কিছু বলেই লাভ হবে না, কারণ কোনো কিছু কেউই প্রমাণ করতে পারবে না। তোমাদেরকেও আমি সেজন্যই বললাম যে এরপর থেকে না যখনই যাই হোক না কেন কোনো প্রমাণ রেখে দেবে, প্রমাণ নিয়ে তারপরে সেগুলো সবাইকে বলবে, তখন তো সবারই বিশ্বাস করতে সুবিধে হবে। আর বাড়ির সবাই বিশ্বাস করলেও পোকরাজটা কেন বিশ্বাস করবে বলো, যে তার বউ চোর? কেই বা তার বউকে চোর হিসাবে দাগাতে চায় বলো তো? সেজন্যই বলছি আর কি, সবাই সেটা নিয়ে ডিপেন্ড করবে, পোকরাজও ডিপেন্ড করবে, ও নিজের জন্য ডিপেন্ড করবে। আমি তো জাস্ট এটুকুই বলতে চাইলাম। কোথায় যাচ্ছ তুমি এইভাবে খাবার টেবিল থেকে খাবার ফেলে রেখে, কোথায় চলে যাচ্ছ তুমি? সারাদিন বাদে বাড়িতে ফিরেছিলাম, যে মুহূর্তে খাবার টেবিলে খেতে বসেছি তোমরা সঙ্গে সঙ্গে বলেছো যে আমার স্ত্রী নাকি চোর, আমার স্ত্রী যে নির্দোষ সেটা প্রমাণ করার দায়িত্ব আমারই উপরে বর্তায়, না? আরও একটা কথা আরুষি, তোর এক্স্যাক্টলি যে শ্যাম্পুটা চুরি হয়েছে আমায় লিখে পাঠা, হোয়াটসঅ্যাপ কর, কাল সকালের মধ্যে পেয়ে যাবি। কেন রে, আমাদের বাড়িতে টাকার অভাব হয়েছে একটা শ্যাম্পুর বদলে আরেকটা শ্যাম্পু কেনার? পোকরাজ, তার মানে তুই তো বউকে কভার আপ করতে চাইছিস, তাই তো? ওর অন্যায়টাকে তুই ঢাকতে চাইছিস, তা নাহলে তুই আরো শিখে কেন শ্যাম্পু কিনে দিতে যাবি? তোর কিসের দায়? চুরিটা কি তুই করেছিস নাকি? তুই তোর বউয়ের হয়ে কেন ওকে শ্যাম্পু কিনে দিতে যাবি আমাকে ক্লিয়ার করে বল না। এই প্রশ্নের উত্তর তোমায় দেবো না, আমি তো বললাম যার জিনিস চুরি হয়েছে সে পেয়ে যাবে। আর একটু আগে বললাম না, আমার স্ত্রী সম্পর্কে যখন একটা অপবাদ দেওয়া হচ্ছে, রাধিকা যে নির্দোষ সেটা প্রমাণ করার দায় আমারই উপরে বর্তায়, কারণ তোমরা সেই দায়িত্ব নাও নি। আমি তো সেই দায়িত্ব নিতে অস্বীকার করতে পারবো না। স্বভাব চরিত্র গুলো বদলাও, এরকম একটা চোর বউ নিয়ে তুমি থাকবে কি করে? এরপর দেখবে তোমার সব জিনিস চুরি হয়ে গেছে। সত্যি আসলে এত দামি দামি জিনিস তো কোনোদিন দেখিনি না, তো ব্র্যান্ডের ভালো ভালো জিনিস, এ বাড়িতে তো ব্র্যান্ড ছাড়া কেউ কিছু ব্যবহারই করে না। আমার কথা হলো, তুমি যখন এ বাড়ির বউ হয়ে এসেছো তুমি তো এখানেই থাকবে, এখানকার জিনিস তো আমরা দেবই তোমাকে, তোমার তো জিনিস পেতেই হবে, তাহলে বললেই পারো কি দরকার? হ্যাঁ, এরকম লুকিয়ে লুকিয়ে নেবার কে তোমাকে জিজ্ঞেস করবে তোমার কি দরকার বলো? যেচে তো কেউ জিজ্ঞেস করবে না, বললেই পারো, তাই না? মান সম্মান বলে আর কিছু রইল না, আবার আবার আর একটা অবিশ্বাসের মধ্যে তোমরা আমাকে ফেলতে চাইছো। কিসের অবিশ্বাস? পরিষ্কার করে প্রমাণ পাওয়ার পরও তুমি বলছো অবিশ্বাস? না, তার মানে তুমি কি বলতে চাইছো? যে তোমার যত বিশ্বাস সব পরের বাড়ির মেয়েদের জন্য, আর বাড়ির মেয়েদের জন্য তোমার কোনো বিশ্বাস নেই, তাই তো? না না, সেটা বড় কথা না, সেটা বড় কথা না। দেখো, যে বিশ্বাসযোগ্য সে বিশ্বাসযোগ্য, সে বাড়িরই হোক আর বাড়ির বাইরেরই হোক, যারা বিশ্বাসযোগ্য নয় তাদের কখনো বিশ্বাস করা যায় না।
রাধিকা, কি হয়েছে? নিচে খেতে আসুনি কেন? আমার খিদে নেই পোখরাজ। তা বললে হয়? নিচে সবাই একসাথে খেতে বসেছে, তোমার অন্তত একবার যাওয়া উচিত। আমাকে কেউ এক্সপেক্ট করে না পোখরাজ, আমি নিচে গেলে সবাই বিরক্ত হবে। কি দরকার নিচে গিয়ে? কি হয়েছে বলো না। কিসের কি হবে? না, শ্যাম্পু নিয়ে কি হয়েছে? শুনেছ তো কি হয়েছে? হ্যাঁ শুনেছি, তবু তোমার মুখ থেকে শুনতে চাই। পোখরাজ, তুমি যা শুনেছ সেটাই ঠিক, নতুন করে সেটা শোনার কি আছে? না রাধিকা, যা শুনেছি সেটা আমি বিশ্বাস করি না। পোখরাজ, তোমার বিশ্বাসের উপর তো কিছু নির্ভর করে না। তো রাধিকা, আমি রিকোয়েস্ট করছি একবার নিচে চলো। প্লিজ পোখরাজ, তুমি আমাকে আর হিউমিলিয়েট করো না, আমার আর ভালো লাগছে না। আমি নিচে যাব না, আমি মেনে নিয়েছি, আমি চোর, আমি শ্যাম্পু চুরি করেছি, আমি ওকে কালকে শ্যাম্পু কিনে দেব। হ্যাঁ, আমি এই কথাটা ভেবেছিলাম, কিন্তু পরে মনে হলো নতুন শ্যাম্পু কিনে দেওয়া মানে চুরিটাকে সাপোর্ট করা। আর আমি তো জানি তুমি চুরি করোনি, তুমি চুরি করতে পারো না। পোখরাজ, আমার ওয়াশরুম থেকে পাওয়া গেছে, ডেফিনেটলি আমি চুরি করেছি। না রাধিকা, তুমি চুরি করোনি, আমি এটা বিশ্বাস করি না, তুমি কোনোদিনও চুরি করতে পারো না। কিন্তু বুঝতে পারছো না, আমাদের তো ফাইট করতে হবে না? আর তুমি সঙ্গে না থাকলে আমি ফাইট করতে পারবো না। এর মধ্যে তো ফাইট করার কিছু নেই পোখরাজ, আমার কথা কেউ বিশ্বাস করবে না। সেটা তাদের প্রবলেম রাধিকা, কিন্তু আমাদের তো কিছু কথা বলার আছে। তোমার না থাকতে পারে, আমার কথা বলার আছে। আর আমি চাই তুমি আমার সাথে নিচে চলো, তুমি থাকলে আমি মনে জোর পাই, আমি তোমাকে সঙ্গে নিয়ে কথাটা বলতে চাই। পোখরাজ, তুমি যে কি করো না, আমার সত্যি আর কাউকে ফেস করতে ইচ্ছে করছে না পোখরাজ। কেন রাধিকা, তুমি কেন ফেস করতে পারবে না? তুমি তো কোনো অন্যায় করনি, বরং আমি বলছি যারা তোমার সাথে অন্যায় করেছে তারা তোমায় ফেস করতে পারবে না। আর আমি কিন্তু সেরকম ছেলে নয় রাধিকা, যে আমার বোন অন্যায় করেছে এটা জানা সত্ত্বেও আমি তাকে মাথায় তুলে রাখব। কিন্তু এই সব কিছুর জন্য, শুনছো আমার কথা, এই সব কিছুর জন্য তোমাকে আমার সাথে কোঅপারেট করতে হবে, তোমার সাপোর্টটা আমার খুব দরকার। প্লিজ চলো। চলো 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 পাল্টাই।